হাই গাইস ওয়েলকাম টু গসিপ বাস অভিনেত্রী শিবাঙ্গী যোশী টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নাম সম্প্রতি পিংবিলার সাথে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে কষ্টের মুখোমুখি হওয়ার বিষয়ে কথা বলেছেন এবং ইন্ডাস্ট্রিতে তার সামগ্রিক অভিজ্ঞতা সম্পর্কেও কথা বলেছেন পিংবিলার সাথে একচেটিয়া কথোপকথনে শিবাঙ্গীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্ডাস্ট্রি মাঝে মাঝে কঠোর হতে পারে এবং এমন কোনো ঘটনা কি আছে যা তাকে ভেঙে দিয়েছিল প্রসঙ্গত অভিনেত্রী বলেন হ্যাঁ আমার প্রথম দিনেই দুজন সিনিয়র অভিনেতা ছিলেন যারা সত্য একজন নবাগত নিয়েছিলেন বলে প্রশংসা করেননি যেহেতু আমি নতুন এবং আমি ছোট ছিলাম তাই স্পষ্টত অভিনয়ের ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে গাইড করবে এমন কেউ ছিল না সেই অভিনেতারা এমন মন্তব্য করেছিল যে একে কোথায় থেকে নিয়ে এসেছে একে কেন নিল এত অভিনয় পারে না তখন আমার খারাপ লেগেছিল এবং আমার মায়ের কাছে গিয়ে আমি কেঁদেছিলাম এবং তিনি বলেন ঠিক আছে তুমি তোমার কাজ করো সব সময় বলে দেবে ইন্ডাস্ট্রিতে তার সামগ্রিক অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে শিবাঙ্গী বলেন অনেক পরিবর্তন হয়েছে যখন আমি শুরু করি তখন আমি খুব ছোট ছিলাম তাই অনেক সংগ্রাম ছিল কিন্তু আমি এটাও মনে করি যে আমি ধন্য কারণ আমার সংগ্রামের সময়কাল কম ছিল আমি লোকজনের কথা শুনেছি যে তারা দীর্ঘ সময় সংগ্রাম করেছে কিন্তু ভাগ্যক্রমে আমার সংগ্রামের সময়কাল ছিল ছয় মাস এখন দশ বছর হয়ে গেছে আমি নিজেকে নিয়ে গর্বিত এবং আমার পরিবারও তারপর অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রথমে শোতে বাহুর ক্যারেক্টার প্লে করা তারপর ক্ষাত্রকে খিলারি করার পর তার সম্পর্কে মানুষের ধারণা কি বদলেছে এর উত্তরে তিনি বলেন আমি সেই ক্ষেত্রে আশীর্বাদ পেয়েছি কারণ আমি যে শোটি করেছি তা আমাকে অনেক কিছু করার সুযোগ করে দিয়েছে লোকেরা আমাকে শুধু বাহু হিসাবে দেখে না যেমন আমি প্রচুর অ্যাকশন সিকোয়েন্স করেছি এবং আমার ভক্তরা আমাকে প্রতিটি রূপে গ্রহণ করেছে আপনাদের অভিনেত্রী শিবাঙ্গী যোশীকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন ফর টুডে ভিডিও আল বিয়ে